নাগরিক সংশোধনী আইনক কেন্দ্র করে গণ পরিষদত বিভাজন হয়েছে নাকি? গণ পরিষদে গ্রহণ করা শেহতীয়া স্থিতিত দলের একাংশ নেতা অসন্তুষ্ট নাকি? এই প্রশ্ন এটা সম্মুখত উত্থাপন হয়েছে। এই প্রশ্ন এইভাবে উত্থাপন হয়েছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তই বৃহস্পতিবার এক সংবাদ মেলত এক নতুন ইঙ্গিত সম্মুখলে আনিছে। অগপর সভাপতি আর কার্যকরী সভাপতি এতিয়া মন্ত্রী, মেঘালয়ের কেবিনেটত নাগরিক সংশোধনী আইনের বিরোধিতা করব পাৰিব। দলীয় সিদ্ধান্ত গ্রহণ করার দায়িত্ব অগপর দুই মন্ত্রী, প্রফুল্ল কুমার মহন্তর অবশেষত শক্তি খেল এড়িলে, দলীয় সিদ্ধান্তর পরোক্ষভাবে দোষারোপ করলে অতুল বরা কেশব মহন্ত। প্রেসিডেন্ট দলে নয়, সেই সিদ্ধান্ত ললে দলে লোক লাগবে, দলের প্রেসিডেন্ট ওয়ার্কিং প্রেসিডেন্ট দুইজনেই ক্যাবিনেটের মেম্বার। বৃহস্পতিবারে অনুষ্ঠিত হওয়া সাংবাদিক মেলত প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তই মেঘালয় সরকারে এই আইন সংক্রান্ত গ্রহণ করার সিদ্ধান্তকে আদরণি জানায়। আর এই ক্ষেত্রে মেঘালয়ের মুখ্যমন্ত্রী লওয়া ভূমিকার কারণে আমি তেখেতক আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। রাজ্যজুড়ি অগপর স্থিতি সমালোচনা, সমালোচনার পর হাত সারিবলে অগপর সংবাদ মেল, আইন প্রণয়ন হলে মন্ত্রিত্ব এড়িব অগপর, আইন প্রণয়ন নোহা পর্যন্ত কঠোর সিদ্ধান্ত নলয়। ইতিমধ্যে শব্দ প্রক্রিয়াটা আরম্ভ করছো, ইতিমধ্যে আমার তিনগী ক্যাবিনেট মন্ত্রীক স্পষ্টভাবে পরামর্শ, ক্যাবিনেটর বিষয়টি উত্থাপন করে সমাধান কর উত্থাপন করি। এয়া হল গণ পরিষদর সিদ্ধান্ত। প্রফুল্ল কুমার মহন্তর কঠোর সিদ্ধান্তর বিপরীতে দলীয় কার্যালয়ত এইদরে দলীয় নেতায় এনে সিদ্ধান্ত অবগত করলে স্বাভাবিকতে প্রশ্ন হয়েছে, অগপত এতিয়া এই বিষয়টুক বিভাজনের সৃষ্টি হয়েছে নাকি? নাগরিক সংশোধনী আইন সংক্রান্ত বিপিএফে স্থিতি স্পষ্ট করলে এই ক্ষেত্রে নিরবতা অবলম্বন করব বিপিএফে, কেনো বিপিএফ সুবিধাবাদীর দল, নিজ মুখে কলে বিপিএফর মুরব্বী হাগ্রামা মহিলা। আমি তাতে আমি সুবিধাবাদী প্রার্থী, আমার একো নাই, হয় না নয়, সিধা কথা। আমি সেই বিতর্কত আমি সোমাবলে না যাও, আমি কোন হারে কোন জিতে আমার ইয়াক কবলগা একো নাই। হাগ্রামা মহিলার বক্তব্য পা স্পষ্ট, মহিলারে কেবল বিটিসির উন্নয়নে বিচারে, ইয়ার বাইরে অসমের আন সমস্যা তেও মাত মাতিব নিবিচারে। ইপিনে গোলাঘাটত বাহর পাতি থাকা অসম গণ পরিষদের সভাপতি তথা কৃষিমন্ত্রী অতুল বরাই আগবড়ালে দায় সরা মন্তব্য, রাইজক আগুয়া পাব না পায়, আর আমি কেতিয়াও আমি রাইজক প্রতারণা নকো, সেই কথা অতি স্পষ্ট কথা। আমার বিরুদ্ধেও বিশেষ করে রিপুন বরা ডাঙরিয়ায় কংগ্রেসের ফলের প্রায় সন্দেহর আঙুলি চুবাইছে আমি দেখিছো, কিন্তু সন্দেহর আঙুলি চুবালেও আমি আশা করি যে অসমৰ মানুহে আমি যে চেষ্টা করছো সেইখিনি কথা নিশ্চয় হৃদয়ঙ্গম করব। ব্যুরো রিপোর্ট, DY365।